আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে ব্যাংক উইথড্রল, অর্থাৎ ব্যাংক থেকে টাকা উত্তোলন কিভাবে করতে হয়। তো সবার আগেই আমরা একটু দেখে নেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো, অর্থাৎ আমাদের ব্যাংকে কত টাকা করে রয়েছে। আমরা এটাতে দেখতে পাচ্ছি 16,000 টাকা রয়েছে এবং অগ্রণী ব্যাংকে আমাদের 10,800 টাকার ব্যালেন্স রয়েছে। এখন আমরা চেক করবো হচ্ছে ব্যাংক উইথড্রল, অর্থাৎ ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করে ফেলবো। তো এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে ক্রেডিটস অপশনে। ক্রেডিটসে যাওয়ার পর আমরা ব্যাংক উইথড্রলে ক্লিক করব। ব্যাংক উইথড্রলে ক্লিক করার পর আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর উইথড্র অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আমরা উত্তোলন করব সেটি এখানে উল্লেখ করব। দুঃখজনক যে আমাদের এখানে ব্যালেন্সটি শো করছে না, অর্থাৎ আমাদের আমি যেই ডেমো হিসেবে যেই সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এখানে একটু প্রবলেম রয়েছে, যেটি হয়তো বা আপনার এটাতে থাকবে না। তো অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা 4,000 টাকা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে সাবমিট করে দিচ্ছি। তো ব্যাংক উইথড্র সাকসেসফুল। আচ্ছা, তো অন্য আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের রয়েছে, সেখান থেকে আমরা 3,000 টাকা উত্তোলন করছি। এখানে আমরা অ্যাটাচমেন্ট হিসেবে একটা ছবি রাখছি, এটাকে আমরা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর ব্যাংক উইথড্রল সাকসেসফুল। তো এখন যদি আমরা আমাদের ব্যাংক লিস্টে যাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এটা থেকে টাকা কমেছে এবং এই অ্যাকাউন্টে থেকেও আমাদের টাকা মাইনাস হয়েছে। তো এখন আমরা এটি একটু রিপোর্ট আকারে দেখব। রিপোর্ট আকারে যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্টে যেতে হবে। ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখছি যে অল ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমরা দেখছি যে আমাদের প্রথম চারটা ছিল আমাদের ডিপোজিট, অর্থাৎ প্রথমবার আমরা যে গত ভিডিওতে আমরা যেগুলো করেছিলাম সেগুলো ছিল ডিপোজিট। আর এইমাত্র আমরা যেটা করলাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 4,000 টাকা আমাদের উত্তোলন হয়েছে। 4,000 টাকা উত্তোলন করার পর ব্যালেন্স আমাদের এত টাকা ছিল। অগ্রণী ব্যাংক লিমিটেড থেকে আমাদের এত টাকা উত্তোলন হয়েছে, তারপরে আমাদের এই ব্যালেন্সটা অবশিষ্ট। তো টোটাল আমরা ডিপোজিট করেছি 26,800 টাকা, টোটাল উইথড্র করেছি আমরা 7,000 টাকা দুইটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আমাদের ব্যাংকের বর্তমান স্থিতি 19,800 টাকা। ঠিক এটাকে যদি আপনি সিঙ্গেল একটা ব্যাংকেরটা দেখতে চান, যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এখানে শুধুমাত্র একটা ব্যাংক আপনাকে শো করবে। আর এখানে আপনি অল ডেটা দিলে এ যাবৎ যা লেনদেন হয়েছে সব ডাটা আপনাকে দেখাবে। আর যদি আপনি ডে টু ডেট সিলেক্ট করেন, যে গত মাসে আপনার কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ আমাদের এই সমিতি কিপার সফটওয়্যারটির প্রত্যেকটি রিপোর্টই কিন্তু ডে টু ডেট ফিল্টারিং করা সম্ভব। তো এখন আমাদের ক্যাশে কত টাকা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, ক্যাশ পজিশন অল ডেট, আমাদের ক্যাশে কিন্তু এখন 35,000 টাকা রয়েছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সমিতি কিপার সফটওয়্যারটি ব্যবহার করার জন্য।